হ্যালো এভরিওয়ান আমি তানিয়া কেমন আছেন আপনারা সবাই আমি তো ভীষণ ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন কারোর কাছে রবিবার মানে আরামই আরাম সারাদিন খাওয়া দাওয়া ফ্যামিলির সঙ্গে সময় কাটানো অনেকের কাছে আবার রবিবার মানে এক বোঝা চাপ আর সাথে জমে থাকা নানান ধরনের কাজ সকাল সকাল ঘুম থেকে উঠে দু তিন ঘন্টা পরে নিয়েছি আমার আবার সকাল সকাল উঠে ঘরের কাজ করতে একদম ভালো লাগে না আমি আগে নিজের কাজটা করবো মানে পড়াশোনা তারপর গিয়ে অন্য কিছু সকালে উঠে আমি দু তিন ঘন্টা পরে নিই তারপরে গিয়ে যেদিন আমার রান্না থাকে সেদিন আমি রান্না করি কারণ রোজ রোজ তো আমার রান্না থাকে না একদিন আমি করি একদিন বোন করে পড়াশোনা করে বিছানা গুছিয়ে নিয়েছি এবার যাব রান্না করতে আজকে বোন নেই তাই আজকে আমাকে নিজেকেই রান্না করতে হবে নিজের জন্য ঘরে পড়তে আসার কথা ছিল কিন্তু আজকে পড়তে আসেনি কী দিনকাল হয়েছে পড়ার দিন ফোন করে করে ডাকতে হয় যে পড়তে আসবে কি আসবে না বা মনে করিয়ে দিতে হয় যাই হোক এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি আজ তো আমি একা আছি তাই আমি ভাবলাম যে সকালে আলু সেদ্ধ আর সেদ্ধ দিয়ে ভাতটা খাওয়া যাক কিন্তু হঠাৎই মনে পড়ল বাগানে কচু পাতা আছে তো কিছু কচু পাতা তুলে নিয়ে আসলে কেমন হয় অনেক দিন ধরেই ভাবছিলাম কচু পাতাটা তোলার কথা কিন্তু আজ যেহেতু একা আছি তাই ভাবছি যে আজকে তুলেই নিয়ে আসি কিছু একটা বানিয়ে খাওয়া যাবে মাছের ঝোল করব বলে ভাতের মধ্যেই তিনটে মেটে আলু দিয়ে দিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জানেন তো আগে যখন ছোট ছিলাম তখন শীতের সময় উঠানে অনেকে মিলে আমরা সেদ্ধ ভাত খেতাম সকাল সকাল পাড়ার কয়েকজন মিলে একসাথে খেতাম তারাও কিন্তু থালায় করে ভাত নিয়ে আসতো আর আমরা একসাথে বসে সবাই মিলে গল্প করতাম মজা করতাম আর খেতাম শীতের সময় উঠানে পাটি পেতে আর সবাই মিলে বসতাম আর মিষ্টি মিষ্টি রোদটা গায়ে লাগতো কী যে মজা হতো কিন্তু আপনারা যাই বলেন এটা কিন্তু একমাত্র গ্রামেই সম্ভব শহরে তো এরকম দেখাই যায় না কেউ কারোর সাথে কথাই বলে না রাস্তায় বেরোলে সামনাসামনি মুখোমুখি হলে ওই কেমন আছেন কি করছেন ব্যাস তার বেশি আর নয় আর গ্রামে তো এই বেলা যদি ঝগড়া লাগে কারোর সাথে ঠিক পরের বেলা মিশে যাবে কেউ কারোর সাথে কথা না বলে থাকতেই পারে না একটা কিছু খেয়াল করে দেখবেন গ্রামের কোনো মানুষকে কোনো বয়স্ক মানুষকে যদি আপনি শহরে দু থেকে তিন দিন দু থেকে তিন দিনও নয় ঠিক একটা রাত যদি আপনি রাখেন সে পরের দিনই বাড়ি পালানোর জন্য ব্যস্ত হয়ে পড়বে কোনো মতেই তার মন টিকবে না আসলে যে যেটাতে অভ্যস্ত এখন তো আবার অনেক জায়গায় দেখা যায় শহরের হাওয়াটা আস্তে আস্তে ঠিক গ্রামেও চলে যাচ্ছে দেখুন তো কথা বলতে বলতে ভুলেই গিয়েছি আসলে আমার শর্টস ভিডিওতে সমস্ত ইজি ড্রয়িং আপলোড করা হয়ে থাকে যেটা বাচ্চাদের জন্য ভীষণই হেল্পফুল একবার আপনারা গিয়ে শর্টস ভিডিওগুলো দেখতে পারেন এবং যদি আপনাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি রোজই কোনো না কোনো শর্টস ভিডিও আপলোড করেই থাকি এই রবিবার দিনটা এলে মাথায় এত চাপ করে আমি কী বলবো সমস্ত কাজ জমে যায় সমস্ত কাজ জমে থাকে এই কটা দিনের আজকে তো আমি মেটে আলুর তরকারি রান্না করবো কিন্তু আমি অনেকের মুখেই শুনেছি এই মেটে আলু দিয়ে নাকি শোল মাছ লাঠা মাছের তরকারি কিন্তু খুব ভালো লাগে কিন্তু বিশ্বাস করুন এই শোল মাছ লেঠা মাছ আমার একদম পছন্দ নয় এর থেকে কেমন একটা কাদা কাদা বালি বালি গন্ধ যেটা আমার একদম ভালো লাগে না আর এক ধরনের মাছ আছে জানেন তো ওই আমাদের বাড়ির ওখানে কুচে মাছ বলে সেটাকে কিছুটা ওই সাপের মতো দেখতে ওই সাপের মতো যে দেখতে ওটা যতই টেস্ট থাকুক হাজারো টেস্ট থাকুক কিন্তু মানে ওর স্ট্রাকচারটা শেপটা এমনই তো ওটা ভেবেই আমার কেমন একটা গা গিনগিন করে আমার বাবা খুব পছন্দ করে যেহেতু আমি খাই না আর আমার মাও অতটা খেতে চায় না তাই বাড়িতে আর এখন আনাই হয় না ওই মাছ আর সত্যি কথা বলতে আমাদের বাড়ির সামনে পুকুর ছিল সেই পুকুর থেকে না ওই মাছগুলো ধরত তো আমাদের কখনো কিনে খাওয়াই লাগেনি যদি কখনও পুকুরে জাল ফেলে ওই কুচে মাছ যদি উঠতো তাহলে খেত আর যদি না উঠতো তাহলে তো কোনো প্রশ্নই আসে না কিনে খাওয়ার জালে কিন্তু প্রচুর কাঁকড়াও উঠতো কাঁকড়া ভাজা খেতে খুব ভালো লাগে এই দেখুন বাড়ির সামনেই কি লাগানো হয়েছে বলুন তো এটা কি গাছ এটা শিম গাছ শীতের সময় গাছ থেকে সবজি তুলে খেতে যে কি ভালো লাগে মানে সেটা খাওয়ার থেকেও মানে এই যে যেই তোলাটা এটা সব থেকে বেশি মজার ব্যাপার ওই দেখুন গাছে একটা কলাও হয়েছে এই কলাগুলো না ভীষণ মিষ্টি পুরো গাছ পাকা কলা কয়েকটা পুইড়াটা লাগানো হয়েছিল কিন্তু তিন চারটের মধ্যে মাত্র একটা পুইডাটাই বেঁচে রয়েছে আর বাদবাকিগুলো সব মারা গেছে এই দেখুন জমিতে কিছু পালং শাক লাগানো হয়েছে কী সুন্দর হয়েছে তাই না এই বাড়িতে কিন্তু অনেকগুলো কচু গাছ রয়েছে চলুন তাহলে একটা একটা নয় সরি দুটো দুটো কচু পাতা তুলে নিয়ে আসি কেন কি একা আর কত খাওয়া যায় যদি গলা ধরে তাহলে তো সেই সবটাই আমাকে ফেলে দিতে হবে প্রথমত দুটো করে দেখি তারপরে ভালো লাগলে অন্য একদিন খাওয়া যাবে এখানে না আসতেও ভয় করে এখান দিয়ে কিন্তু বড় বড় সাপ কিন্তু ঘোরাফেরা করে আমার চোখে তো দু থেকে তিন দিন পড়েছে একদিন তো দেখছি ওই এক ধরনের সাপ আছে ওই হলুদ অনেক লম্বা মোটা সাপ কিছুটা দাঁড়াসের মতো কিন্তু ওটা দাঁড়াস নয় জলে থাকে ওই সাপ কিন্তু ঠিক মানে প্রচণ্ড বড়। অনেকটাই বড়। আর পুরো মানে শরীরটা পুরো হলুদ এই যে দেখছেন এই যে মেঝেটা ঠিক এখান দিয়েই ঘোরাফেরা করে সাপগুলো যেহেতু ওই সাপগুলো জলে থাকে তো আমাদের পাশেই না একটা লেক আছে আমার মনে হয় ওখান থেকেই এখানে এসছে আমি এখানে কিছু বেসন নিয়ে নিয়েছি আর হলুদ লঙ্কা আর কিছুটা কালো জিরে আর লবণ এই দিয়ে আমি এখন ভালো করে মাখবো মেখে সেটাকে ভালো করে পেস্ট করে কচু পাতার ওপর ভালো করে মাখিয়ে দেব কি জানি কেমন হবে এই ফার্স্ট টাইম আমি এরকমভাবে করছি ওই যে ভিডিওতে দেখায় না যে ওই কচু পাতা মুড়িয়ে মুড়িয়ে সেটাকে আবার পিস পিস করে কেটে সেটা ভাজে আমি ঠিক ওরকমই করার চেষ্টা করছি কিন্তু জানি না কতটা কি পারবো আর যদি গলা ধরে তাহলে তো পুরোটাই ফেলানো যাবে আশা করি গলা ধরবে না কেন কি এটা মুচমুচ করে ভাজলে আমার মনে হয় না যে এটা গলা ধরবে ফার্স্ট টাইম বানাচ্ছি যেমনই হোক তাই খেয়ে নেব কোনো খাবার আমার ফেলে দিতে এত খারাপ লাগে আমি সচরাচর কোনো খাবার ফেলেই দিই না এবার এটাকে ভালো করে কচুপাতার সাথে মাখিয়ে নেব কিন্তু দেখুন না কী থেকে কি হয়ে গেল। যেটা ভেবেছিলাম তার কিছুই হলো না এটাকে আমি আরও পাকামো করে এটাকে পিসপিস করতে গেলাম পিসপিস করতে গিয়ে ভেতরে যে এই বেসনটা ছিল পুরো বেরিয়ে গেল। যাই হোক এভাবেই আমি পুরো গোটাটা ধরে আমি তেলের ওপর বসিয়ে দেবো যেমন হবে হবে সেটাই খেয়ে নেব সারাটা দিন ঠিকঠাক করে শেষ না হতে হতেই পরের দিন কি খাবো সেই প্ল্যানটা কিন্তু আগে থেকেই হয়ে যায় রাতে ঘুমোতে ঘুমোতে চিন্তা করি যে কালকে কি খাবো কালকে কি রান্না করা যায় যদিও আজকের প্ল্যানটা হঠাৎই করা এসব ঘুম থেকে উঠে মনে পড়ল যে পাশেই তো কচুপাতা পাতা রয়েছে তো আজকে একা একা আছি চলো করে খাওয়াই যাক কেন কি এই রান্না করে যদি আমি কাউকে খাওয়াই আর যদি সেটা খারাপ হয় যদি নাই খেতে পারে তাহলে তো সেটা খুবই বাজে যা দাম বাপরে বাপ আমি তো আলুর খোসা সরি আলুর খোসাটা বাদে কুমড়োর খোসা লাউয়ের খোসা থেকে শুরু করে সমস্ত কিছু আমি কিন্তু এইগুলো বাটা করি মানে ভেজে সেটাকে আর কি পেস্ট করি দারুণ লাগে কিন্তু খেতে আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন জানেন তো আমার কিন্তু খুব বাজে একটা অভ্যেস আছে এই ধরুন যখন আমি একদম ফ্রি টাইমে বসে থাকবো তখন কিন্তু আমার একদম কোনো দুশ্চিন্তা আসবে না কিন্তু যখনই আমি পড়তে বসব নানান দেশের নানান রাজ্যের চিন্তা যত মনে হয় আমার মাথার মধ্যে ঘুরেপাক খাচ্ছে একবার এদিক থেকে ওই একবার ওই থেকে এই দিক কি জানি এটা কি শুধু আমার সাথেই হয় নাকি আপনাদের সাথেও হয় বলুন তো হ্যাঁ আর একটা তো বেশ মজারই কথা ধরুন আমার এখন হয়তো সামনে পরীক্ষা তো এই সময়টা আমি কি করি মানে আমার ঘুম থেকে উঠতে উঠতে বেশ সাতটা সাড়ে সাতটার মতো বেজে যায় কিন্তু আমি এটা খেয়াল করেছি যখন আমার এক্সাম মানে শেষ বা হয়তো আজকে আমার পরীক্ষাটা শেষ হয়ে গেল তো আমার পরের দিন কিন্তু ঘুম ভাঙবে সেই ধরুন ওই সাড়ে পাঁচটা ছটার দিকে ঘুম ভেঙে যাবে কি কারণে হয় এটা আমি বুঝে পাই না পড়ার সময়টা আমি এত চেষ্টা করি একটু সকাল সকাল ওঠার সেটা আমার কোনো দিনও হয় না কিন্তু যখন পড়ার চাপ থাকবে না সেই দিন দেখবো আমার একদম সেই ভোরবেলা আমার ঘুম ভেঙে গেছে আমার ঘুম আসবেই না চলুন অনেক গল্প হলো এবার আমার ভাতও হয়ে গেছে গরম গরম সেদ্ধ ভাত আমি এখন খেয়ে নিই শীতের সময় উঠানে বসে খেতে যে কি মজা এই মজা ঘরে বসে খাওয়ার মধ্যে একদম নেই এখন আমি ভাতটা নিয়ে যাব উঠানে উঠানে বসে মিষ্টি মিষ্টি গায়ে রোদ লাগাবো আর খাবো এ বাবা আলু সেদ্ধটা না না দিলেই হতো শিম সেদ্ধ আলু সেদ্ধ আবার ওই ভাজা ভাজা মানে ওই বড়া আর কি যাই হোক এই যে আমার থালা রেডি তো চলুন আমি এখন খেয়ে নিই খেয়ে দে এখনও অনেক কাজ বাকি এই যে আমার সেলফটা একদম সব অগোছালো হয়ে গেছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে গোছাবো আর দু থেকে তিন দিন মাত্র ঠিকঠাক থাকবে মানে গোছানো থাকবে তার দিন থেকে যাকে তাই মানে অগোছালো হয়ে যায় ব্যাস এটা আমার গোছানো হয়ে গেলে এরপর জামা কাপড়গুলো কাচতে হবে আর তারপর কিছু কাজ আছে ওগুলো কমপ্লিট করে তারপর গিয়ে পড়তে বসবো জানেন তো আমার খাট কিন্তু একদম খাট বলতে আমার বিছানা আমি সবসময় আর কি পরিষ্কার করে রাখি কেন কারণ আমি ওই অগোছালো জায়গায় কিন্তু আমি একদম পড়তে বসতে পারি না আমার একদম মানে মনই টেকে না সেই জায়গাটায় আমি সুন্দর করে বিছানা গুছিয়ে নিয়ে তারপরে গিয়ে আমি সেখানে পড়তে বসি এই যে হয়েছে এক পেরেক এই পেরেক তো আমি খুঁজে খুঁজে পাই না আর পেয়েছি তো পেয়েছি এমন পেরেক পেয়েছি তা আর খুলতেই পারি না বিছানার চাদর লেপের কভার আর বালিশের কভার এগুলো এখন ধুতে হবে তো আমি একটু গরম জল করেছিলাম এখন এগুলোকে আমি একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ ওই ধরুন দশ পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখবো আর এই দশ পনেরো মিনিট আমি একটু কাজ করে নেব তো কি কাজ করব তো চলুন আপনাদের দেখাই যে কি কাজটা আমি করব। দশ থেকে পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখলে মোটামুটি এই নোংরাটা কেটে যাবে ওই যে আমি যে আপনাদের একটু আগে বললাম যে আমার শর্টস ভিডিওতে সমস্ত ইজি ড্রয়িং আপলোড করা হয়ে থাকে তো তারই এখানে তোড়জোড় চলছে তো আমি এইভাবেই কিন্তু ভিডিওটা শ্যুট করে থাকি দু মিনিট ধরে তো চিন্তাই করে গেলাম যে কি আঁকব তারপর গিয়ে মাথা এলো যে আচ্ছা ঠিক আছে এটাই আঁকা যাক তো আপনারা দেখে বলুন তো এটা কিসের ছবি আপনাদেরকে আবারও বলছি আমার শর্টস ভিডিওতে কিন্তু রোজই ইজি ড্রয়িং আপলোড করা হয়ে থাকে যেটা বাচ্চাদের জন্য ভীষণই হেল্পফুল এমনটা নয় যে রোজ খাতা পেন নিয়েই বসতে হবে আপনারা চাইলে ওটা দেখতে পারেন এবং দেখে দেখেই কিন্তু অনেকটা শিখতে পারেন এবং সেটা যখন দু তিনবার দেখার পরে গিয়ে অ্যাপ্লাই করবেন দেখবেন কতটা ইজি আঁকা বুঝতে কি পারছেন আমি কি আঁকছি আমার তো মনে হয় সারা দিন পড়াশোনা করতে কারোরই ভালো লাগে না আমার নিজেরই সারাদিন পড়াশোনা করতে একদম ভালো লাগে না তাই যখন পড়াশোনা করতে করতে যখন ভীষণ বোরিং ফিল করি আর যখন ভালো লাগে না তখন কিন্তু ওই সময়টুকু আমি ড্রয়িংয়ে দিই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মধ্যে থাকলে মাইন্ডটাও কিন্তু অনেকটা ফ্রেশ হয়ে যায় অনেকক্ষণ পড়াশোনা করার পর যখন ভালো লাগে না কিছুক্ষণ আমি যদি এঁকে নিই মানে আমার যেরকম ছবি আঁকতে পছন্দ করি আমি তো আমি যখন ছবিটা আঁকা আমার কমপ্লিট হয়ে যায় আমার মাইন্ডটা কিন্তু অনেকটা ফ্রেশ লাগে তো আমি কিন্তু পরে যখন পড়তে বসি আমার একদম মাইন্ডটা পুরো রিফ্রেশ হয়ে যায় আপনারাও চাইলে কিন্তু এমনটা ট্রাই করে দেখতে পারেন আরে না না আপনাদের বলছি না যে আপনারা ড্রয়িংই করেন অন্যান্য আপনাদের বিভিন্ন হবি থাকতে পারে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারেন আপনারা সেটা যার যার পার্সোনাল ব্যাপার বাচ্চা বলতেই কিউট হয় তাই না মানে আমার তো সমস্ত বাচ্চাদেরই কিউট লাগে সে যেমনই হোক সেটা মানে কুকুর হোক বিড়াল হোক বা কোনো এই যে ভগবান দেবতার ছবি হোক মানে যে কোনো বাচ্চা ছবি বা বাচ্চা দেখলেই মানে এত কিউট লাগে আর যদি বাচ্চা একটু গাবলু গুবলু হয় তখন তো মনে হয় যে গাল দুটো একবারে একদম ধরে চটকাই ছবি আঁকার শ্যুট কমপ্লিট হয়ে গেল আর দেখুন আমার খাটের অবস্থা না না সেরকম কোনো অগোছালো হয়নি কিছুই হয়নি একদম পরিষ্কার পরিচ্ছন্নই আছে শুধু এই পেন্সিলগুলো আমি এখন ব্যাগে রেখে দেব। সকালে মাছ এনেছিলাম সেই মাছের ঝোলটা আমি এখন করে নিচ্ছি আর এটা হতে হতে আমি ওই জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়ে এসেছি ওই জামাকাপড়গুলো এখন আমি ধুয়ে দেব এদিকে আমার তরকারিও হয়ে যাবে আর এদিকে আমার জামা কাপড় ধোয়াও কিন্তু কমপ্লিট হয়ে যাবে মানে একসাথে দুটো কাজ শীতের সময় এই কাজ সেই কাজ করতে করতেই বেলা এদিক ওদিক থেকে কিভাবে যে কেটে যায় সেটা বোঝাই বড় দায় ব্যাস বড় বড় কাজগুলো মোটামুটি হয়েই গেল এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন পড়তে বসবো অনেক তো হলো ঘরের কাজ এখন নিজের কাজটাও কিন্তু করতে হবে এই যে চশমা যাকে ছাড়া আমি একদম অচল ফোন একদিন না হলেও কিন্তু ক্ষতি নেই কিন্তু চশমাটা কিন্তু আমার একদম চাই না না ফোনটাও অবশ্যই দরকার কারণ ফোনেও কিন্তু আমি পড়ার সমস্ত ভিডিও দেখি আর আমার এই যে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে এগুলো আপলোড করি তো দুটোই ভীষণই দরকার গুরুত্বপূর্ণ চশমাটাও যেমন দরকার ফোনটাও ঠিক তেমনই ততটাই দরকার অনেক গল্প সাক্ষাৎ হল এখন একটু পড়াশোনা করি আপনাদের সাথে একটু পরে এসে আবারও কথা বলছি পড়তে পড়তে আর ভালো লাগছে না পাশে দেখছি টেডিটা কিন্তু লাত খেয়ে শুয়ে পড়ে আছে যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন